কর্তমাক্ত গ্রাউন্ডে ব্যাট করতে গিয়ে জড়ান বিপাকে পড়তে হলো স্কুল পড়ুয়াদের। গত কয়েকদিন ধরে ধারাবাহিক বর্ষণের দরুন পুলিশ প্যারেড গ্রাউন্ড কাদায় তৈতই অবস্থা। প্রশাসন যথাযথ কোনো ব্যবস্থা না নিয়ে আউজনে চরম সমস্যামুখে পড়েছেন কুচকাওয়াজে অংশগ্রহণকারীরা। কর্তমুক্ত স্থানে পড়ুয়ারা প্যারেডের নিয়ম ভেঙে এমনি চলা শুরু করে, তাও হাত থেকে সমস্যার মুখে পড়েছেন পড়ুয়ারা, দু একজন পড়েও যান। এতে পড়ুয়াদের অভিভাবকরা সহ অনেকেই অসন্তোষ প্রকাশ করেন। শহরের মধ্যে অন্যান্য মাঠ থাকা সত্ত্বেও কোনো বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বোধ করেননি অনুষ্ঠানের আয়োজকরা, এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন। খাদার মধ্যে ব্যাট করতে গিয়ে নানা অসুবিধার মুখে পড়তে হয় স্কুল পড়ুয়াদের। শিলচর থেকে হেফজুর রহমানের সম্মিলিত কুচকাওয়াজ প্রদর্শন করলেন বিভিন্ন ব্যারেড টিমের সদস্যরা। শিবাঙ্গী দেবের নেতৃত্বে এবং সবশেষে সিক্স এপি ব্যাটালিয়ন গ্রান্ড ব্যান্ড প্লাটুন কাঠাল প্লাটুন এবিএসআই দিলীপ বাবু সিংহের নেতৃত্বে।